وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، وقال الله سبحانه وتعالى: أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার, আর তারই প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আল্লাহুম আমিন। আজকে একটা বিষয় নিয়ে লাইভে আসছি। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইরাল হওয়া একটা বিষয়, তা বহু বছর আগে থেকে হয়ে আসছে। তো এই বিষয় নিয়ে আসলে আমরা যারা ইসলামটা মানি, অর্থাৎ যারা মুসলমান আমরা, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই সামান্য কিছু ক্রিয়াকর্মে, সামান্য কিছু কাজকর্ম করি বলে আমাদের সমস্ত দিনের আমলগুলো আমরা নষ্ট করে ফেলি। তো এই আমলগুলো নষ্ট করার পেছনে কিন্তু আমরা আমরা নিজেরাই দায়ী। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বর অর্থাৎ আমরা যেটা মনে করি যে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন, তো এই যীশু খ্রিস্টের জন্মদিনের বিষয়ে কয়েকটি কথা জাতিকে না জানালেই না। কারণ শিরক হচ্ছে এমন একটা ইবাদত, শিরক হচ্ছে এমন একটা কাজ যেটা আল্লাহর সুবহানাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন যে আপনার যদি কেউ শিরক করে খাস বিনা তোবাই যদি পৃথিবী ছেড়ে আমার কাছে চলে আসে, মানে আল্লাহর কাছে যায়, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। তো আমাদের সমাজে চলমান কিছু ঘটনা যেটা আমরা হাইলি এডুকেটেড যারা লোক আছেন তারাও কিন্তু আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা মনে করি যে এগুলো হচ্ছে সমাজের এক একটা অংশ, এভাবে কিন্তু আমরা পালন করতে থাকি। তো সেম এজ ওই রকম একটা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে খ্রিসমাস বা বড়দিন যেটাকে আমরা পালন করি। তো এখন আসলে এই বড়দিনটা কী, এটা সম্পর্কে কি আমাদের ধারণা ক্লিয়ার আছে, বা কজনই বা জানি আমরা বড়দিনটা কী? তো বেশিরভাগ মানুষ এটা উত্তর দিবে যে বড়দিন মানে হচ্ছে এই দিনে যীশু খ্রিস্ট জন্মেছিলেন, তো তার জন্য এটাকে বড়দিন হিসাবে পালন করা হয়, সাথে কেক খাওয়া হয়। হ্যাঁ, তো যাই হোক, তো এখন আমরা যদি একটু খেয়াল করি স্ক্রিপচারগুলো, ধর্মগ্রন্থগুলো, তাহলে যীশুখ্রিস্ট যে জন্মগ্রহণ করেছিলেন বা ঈসা আলাইহিসসালাম যে জন্মগ্রহণ করেছিলেন তার বৃত্তান্তটা কোথায় আছে? এটা কি বাইবেলে রয়েছে নাকি কোরআনেই সম্পূর্ণ রয়েছে, কোথায় রয়েছে? এগুলো আপনার আমার উচিত বা আপনার আমার জানা প্রয়োজন যে আমরা আসলে এগুলো কোথায় পাই, মানে কোথা থেকে আমরা এটা কালেক্ট করব। তো যদি আমরা ইহুদি খ্রিস্টান বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ দেখি, তাহলে দেখা যায় যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সেটা হচ্ছে আপনার বাইবেল। বাইবেলের মধ্যে একটা গ্রন্থ রয়েছে যেটাকে বলা হয় লুক, বুক অফ লুক, আপনার নম্বর 2 ভার্স নম্বর 8। এখানে বলা হচ্ছে যে যখন যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করছেন, মানে ভার্সটা এইরকম রয়েছে যে হোয়েন জেসাস ক্রাইস্ট, পিস বি আপন হিম আপন অন হিম টেক বার্থ, অর্থাৎ যখন ঈসা আলাইহিসসালাম অর্থাৎ যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করছেন, যে আর লর্ডস অফ শেফার্ড স্টেইং আউটসাইড ফ্রম দেয়ার রুম, মানে প্রচুর যারা শেফার্ড অর্থাৎ যারা পশুর চারণ করায় অর্থাৎ যারা রাখাল, তো সেই সব রাখালরা তারা বাইরে ছিল, তারা বাইরে ছিল ওই সময় ঈসা আলাইহিসসালাম অর্থাৎ যীশুখ্রিস্টের জন্ম হয়। এটা আপনার গসপেল অফ লুকের মধ্যে রয়েছে, বুক অফ লুক ভার্স হচ্ছে 8 আর চ্যাপ্টার নম্বর হচ্ছে 2। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তারা যখন বাইরে ছিল, মানে ওইটা ইহুদি খ্রিস্টান যারা খ্রিস্টানরা তারা দাবি করছে, যে তাদের একাংশ স্কলার যারা, তারা বলছে যে সম্ভবত এই সময়টা হবে হয় স্প্রিং বসন্ত, নয়লে সামার গ্রীষ্ম, কিন্তু এটা কখনোই শীতকাল নয়। তো 25শে ডিসেম্বর এটা তো 100% শীতকাল, এটা তো আমরা বুঝতে পারছি। সো শীতকালে ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেনি, প্রথম কথা। তো এখন তাহলে কেন 25শে ডিসেম্বরকে পালন করা হয়? তো 25শে ডিসেম্বরকে পালন করা হয় এই জন্য যে 21শে ডিসেম্বর হচ্ছে সবচেয়ে ছোট দিন, 21শে ডিসেম্বর হচ্ছে সবচেয়ে ছোট দিন, আর তা
এই ছোট দিন থেকে একদম গিয়ে ঠেকে আপনার, মানে মনে হয় যে সূর্যটা চলে গেল এমন একটা অবস্থা। তারপরে ঠিক 25শে ডিসেম্বরে তারা সূর্য দেবতার পুজো করার জন্য, মানে সান গড যেটাকে বলা হয়, হ্যাঁ, তো এই সূর্য দেবতার তারা উপাসনা করার জন্য এই কাজটা করে। তখন কিছু খ্রিস্টান পাদ্রী মিশনারি যারা রয়েছেন তারা বললো যে আচ্ছা তাহলে ব্যাপারটা যদি এরকম হয়, তোমরা তো মানে সান গডের পুজো করো, তাহলে সমস্ত কিছুকে যে গড বানিয়েছে, মানে ওনাদের বিশ্বাস, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট, নাউজুবিল্লাহ, তো তিনি তিনারই আমরা এই দিনটাই আমরা তার জন্মদিবস হিসেবে পালন করি, অর্থাৎ ভগবানের, ঈশ্বরের, আল্লাহর জন্মদিন, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কখনো হতে পারে না। তো আজকের দিনে যারা আমরা উইশ করি, একে অপরকে উইশ করছি যে মেরি খ্রিসমাস বা হ্যাপি খ্রিসমাস, আপনি এক ধরনের শাহাদাত দিচ্ছেন, এটার মানে এক ধরনের আপনি বলে দিচ্ছেন যে আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে ছেলেকে জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ, যেটা কোরআনের বহু জায়গায় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান ধারণ করেন না, তিনি মানে তিনি জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, সোজা কথা। তাহলে এইখানে এই যে একটা তোহমত আমরা আমাদের মেসেজের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করছি, জাতিকে জানিয়ে দিচ্ছি, এটা একটা মহাপাপ। কেউ যদি এটাকে জেনে বুঝে মানুষ জাতির সামনে প্রকাশ করে যে আজকে আমি তাকে উইশ করছি, সে আমার বন্ধু, ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাকে উইশ করতে হবে, আর এটা যদি শাহাদা হয় তাহলে আপনি শিরক করছেন, তাহলে বিশেষ তোবা ছাড়া আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। এখন প্রশ্ন হলো যে আমাদের, আমরা জলঙ্গি শহরে বসবাস করি, জলঙ্গিতে, তো আমার জানা মতে তো জলঙ্গি বা ডোমকল এই সব আশেপাশে কোথাও খ্রিস্টান আছে বলে আমি জানি না, আমার জানা মতে এই এলাকায় কোনো খ্রিস্টান নেই, কিন্তু খুব কম হলেও 15 থেকে 20টা কেকের দোকানে স্টল বসে, অর্থাৎ মোবাইল দোকান যেটাকে বলা হয়, ক্ষণস্থায়ী দোকান কেকের জন্য বসে, এটা অলরেডি কিন্তু বসে গিয়েছে, সেখানে গান বাজনা বাজে বা কোথাও অনেক সুন্দর করে ম্যাগনিফিসেন্ট করে সাজানো হয়, তো সেই কেকগুলা খায়। তো এখন আমার প্রশ্ন হলো যে কেকগুলা কারা খাচ্ছে? এখানে যেহেতু খ্রিস্টান নেই, আর খ্রিস্টানদের জন্মদিন অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগটেন সান এটা বলা হয় না, নাউজুবিল্লাহ, তো তার জন্মদিন পালন করা উঠতে এখানে তারা কারা কারা পালন করছে, এখানে মানে সেলিব্রেট করছে কারা? এখানে তো সবাই মুসলমান, হয় মুসলমান না হলে হিন্দু না হলে অন্য কোনো জাতি, আমরা তো হিন্দু আর মুসলমানই বসবাস করি, তো এখানে তো খ্রিস্টান নেই, তো এতগুলো দোকান থেকে কেক বিক্রি হচ্ছে এবং প্রচার করা হচ্ছে বড়দিনের কেক বলে, আবার এই কেকগুলো নিয়ে গিয়ে খাচ্ছে না কারা? যেমন পূজোর প্রসাদ খাওয়া হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নিষেধ করেছেন, সিমিলারলি এই ঈসা আলাইহিস সালামের জন্মদিন সম্পর্কে যদি আপনি মনে করেন যে এটা তার জন্মদিন, বড়দিনের কেক, তাহলে এটা খাওয়া তো হারাম, এটা তো একটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে এখানে আমরা কত বড় নিকৃষ্ট একটা জাতি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি অন্য কোনো জাতির অনুকরণ করে তো তারা কিয়ামতের মাঠে তাদের সাথে উঠবে, অর্থাৎ আপনি না, আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, আপনি আগামীকালকে কেক খাবেন, 25শে ডিসেম্বরে কেক খাবেন, আপনি তাদেরকে অনুকরণ করবেন, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, তাদেরকে সেলিব্রেট করতে সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি উঠবেন কিয়ামতের মাঠে, ঈসা আলাইহিস সালামকে যারা ঈশ্বর বানিয়েছিল নাউজুবিল্লাহ, তারা যেভাবে উঠবে, যে পন্থায় উঠবে, আপনিও ওইভাবে উঠবেন। তাহলে আপনি একজন মুসলমান মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভিভাবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না দিনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র হচ্ছে ইসলাম, সো আপনি তো ইসলাম ধর্মের আর কেউ থাকছেন না, সো আপনার বিচারের মাঠটা হবে অতীব ভয়ঙ্কর এবং কঠিন, তাহলে এটা আপনি কি করছেন? তাহলে আমাদের শহরে এত কেক কেন বিক্রি হচ্ছে? তাহলে খাচ্ছে কারা? পুজোর প্রসাদ খাওয়া হারাম, এটা আপনি আপনি আমি সবাই জানি, একটা শিক্ষিত মানুষ সেও জানে, সেও বলে ঠিক আছে আমরা মুসলমান ধর্মের মানুষ, তো পুজোর প্রসাদ তাদের ভাইয়ের জন্য, হিন্দু ভাইদের জন্য, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাদের জন্য বলেছে লা হুম দিন হুম আলিয়া দিন, আমাদের ধর্ম আমরা করবো, তাদের ধর্ম তারা করুক। এখন প্রশ্ন হলো যে তাহলে এই কেকটা আমরা কেন খাচ্ছি? তাহলে আপনি বলছেন যে পুজোর প্রসাদ খাওয়া হারাম, আবার আপনি আজকের দিনে একজনের জন্মদিন পালন হচ্ছে, জেসাস ক্রাইস্ট বা মেরি খ্রিসমাস, তো এই তারই উপলক্ষে আজকে আপনি কেক খাচ্ছেন, তাহলে এই কেক আপনি সারা বছর খান, কোনো আপত্তি নেই, আপনি এখনও খান, যা আসে না, কিন্তু আমার কথা হলো যে এই উপলক্ষে যদি আপনি কেক খান তাহলে কিন্তু আপনি পাপ করবেন, তাহলে আপনি পাপ করবেন। আমি অবাক হয়ে যাই যে আমাদের এলাকায় ইহুদি খ্রিস্টান নেই, তারপরে এতগুলো কেকের দোকান বসে, আবার দুদিন পরে দেখা যাবে কেক নাই, সত্যি উধাও হয়ে যায়, এতগুলো কেক তাহলে কারা খায়? এটা একটা ব্যাপার। আর সবচেয়ে বড় বিষয় যে ঈসা আলাইহিস সালাম এর নাম আমাদের কোরআনুল কারীমে এসেছে 25 times, অর্থাৎ 25 বার এসেছে, 25 বার ঈসা আলাইহিস সালামের নাম এসেছে, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 5 বার। তাহলে যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে হয় তাহলে আমার মনে হয় যে আমরাই হকদার বেশি, আমরা যারা মুসলমান তারাই কিন্তু হকদার বেশি,
কারণ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো আয়াত নিয়ে এসেছেন। ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত যতটা না বাইবেলে রয়েছে তার চেয়ে বেশি রয়েছে আলহামদুলিল্লাহ, এবং প্রপার কি বলবো ডেসক্রিপশন রয়েছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মারিয়াম কোরআনুল কারীমের মধ্যে কোনো নারীর নাম ব্যবহার করেনি, শুধুমাত্র একজন নারীর নাম ব্যবহার করেছেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতের আম্মাজি অর্থাৎ মা মারিয়াম, তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন, একটা পূর্ণাঙ্গ সূরা সূরা মারিয়াম। আজকে আপনি সূরা মারিয়াম খুলুন, এর মধ্যে জন্ম বৃত্তান্ত পাবেন। তাহলে ব্যাপারটা কি ঘটছে, তো ঈসা আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করেছেন আর আজকে মানে আগামীকালকে যেটা পালন হচ্ছে, দেখেন কোরআনুল কারীমের সাথে এটাও কন্ট্রাডিক্টরি রয়েছে, এটারও উল্টো একটা ব্যাপার রয়েছে। কারণ এখন আপনি গাছের দিকে তাকিয়ে দেখুন, এখন কিন্তু খেজুরের সময় না। ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারটা যদি আপনি শুনেন তাহলে মোটামুটি একটু ধারণা দিলে বুঝতে পারবেন যে মারিয়াম একজন সৎ নারী, তিনাকে কোনো পুরুষ কোনো দিন স্পর্শ করেনি, তিনি একজন মহিষী মহিলা এবং অতীব দিনদার এবং ধার্মিক, হ্যাঁ মানে পায়াস লেডি। তো এই মারিয়াম তিনি একদিন গোসল করছিলেন, এমত অবস্থায় জিব্রাইল আলাইহিসসালাম অন্য একজনের বেশ ধরে, অর্থাৎ একটা হ্যান্ডসাম যুবকের বেশ ধরে তার কাছে এসে যখন তাকে বলে যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন, তো মারিয়াম আলাইহিসসালাম তিনি চমকে যান, মানে মেরি জিসাস ক্রাইস্টের আম্মি যান মা, তো তিনি ঘাবড়ে যান, বলেন যে বলেন কি আমাকে তো কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করেনি, সো হাউ ক্যান আই গেট আ সান, এটা তো ইম্পসিবল একটা ব্যাপার, তাকে কোনো পুরুষ স্পর্শই করেনি, খারাপ সম্পর্ক তো দূরের কথা। তো এইটা উনি বললেন, তো তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছা বন্ধ রাখেন। তো যাই হোক, তিনার পেটে একটা সন্তান জন্ম মানে আসলো, তারপরে যখন তিনি সন্তান সম্ভবা হলেন তাকে মসজিদের মধ্য থেকে তাকে মানে বাইরে যেতে বলা হলো, তাকে বলা হলো যে মারিয়াম আপনি এখান থেকে চলে যান, এলাকার মানুষ আপনাকে এই কথা মেনে নেবে না, সবাই বলবে আপনি কলঙ্কিনী, সবাই বলবে আপনি যে বাচ্চাটা জন্ম দিয়েছেন, এটা নিয়ে একটা উল্টোপাল্টা কথা হবে, কারণ আপনাকে সবাই ভালো বলে জানে, অথচ একটা হঠাৎ করে বাচ্চার মা, হাউ ইজ ইট পসিবল। তো যাই হোক, তিনাকে চলে যেতে হলো একটা মরুপান্তরের দিকে, তো সেখানে গিয়ে একটা খেজুর গাছ পেলেন উনি, তো খেজুর গাছের তলায় উনি বসে আছেন। আমি কোরআন থেকে বলছি, ঈসা আলাইহিস সালাম এসেছিলেন যিনি, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যে ব্যাপারটা মানে মারিয়াম আলাইহিসসালাতুসসালামের যে পুত্র ঈসা আলাইহিসসালাম, হ্যাঁ তার বিষয়ে যে ডেসক্রিপশন অর্থাৎ জন্মের যে ব্যাপারটা ডেসক্রিপশন সেটা আমি শোনাচ্ছি একদম কোরআনুল কারীম থেকে। তো এখানে বলা হচ্ছে যে ঈসা আলাইহিসসালাম এর আম্মি যান অর্থাৎ মারিয়াম আলাইহিসসালাতুসসালাম তিনি চলে গেলেন, একটা খেজুর গাছের নিচে এ করলেন, অবস্থান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন যে আপনি এখানে যে কাঁচা পাকা খেজুর রয়েছে তা আপনি ভক্ষণ করুন, অর্থাৎ খেজুর খান, এভাবে। তো যাই হোক, বিষয়টা খুব অনেকটা জটিল, এই নিয়ে যখন এলাকার মানুষ সরব হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে তার বাচ্চাটা প্রসব হলো, অর্থাৎ ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসলেন। এবার অনেকজন মানুষ তাকে ঘিরে ধরে উল্টোপাল্টা কথা বলতে লাগলো যে এ মারিয়াম খারাপ, অবৈধ সন্তানের জন্ম দিয়েছে না, ওজুবিল্লা, এই ধরনের কথা যখন বলতে লাগলো সবাই, তখন মারিয়াম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের দিকে তাকিয়ে তার দিকে ইশারা দিয়ে বললেন যে এই বিষয়ে আমি কিছু জানি না, আমি একজন ফ্রেশ মহিলা, মানুষকে বোঝাতে চাইলেন যে আমি এই বিষয়ে কিছু জানি না, যদি আপনাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় যে আমার সন্তানটা কী করে জন্ম নিল, কীভাবে দুনিয়াতে আসলো, এই বিষয়টা আমাকে জন্ম দিয়ে আমি বলতে পারবো না, আমার ছেলেকে জিজ্ঞাসা করুন। তখন মানুষ তাকে আরও তুচ্ছতাচ্ছিল্য করতে লাগলো, যে এখন নিজের দই ঢাকতে ওই বাচ্চার দিকে এগিয়ে দিচ্ছে, নিজে কিছু বলতে পারছে না তাই বাচ্চার দিকে এগিয়ে দিচ্ছে, যাই হোক মানুষ অনেক কষ্ট তিনাকে দিয়েছিলেন। তখন ঈসা আলাইহিসসালাম দেখেন ভাবেন তিনি কিন্তু কোলে রয়েছেন, এক্ষুনি যার জন্ম হলো তিনি তখন ওই লোকদের সাথে কথা বলতে শুরু করলেন, সুবহানাল্লাহ বিহামদি, ভাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় একটা রহমত। তো উনি ঈসা আলাইহিসসালাম তে তখন বললেন যে ইন্নি আব্দুল্লাহ, এই আপনারা যারা আমার আম্মার নামে তোহমত লাগাচ্ছেন, অপবাদ দিচ্ছেন, তারা কান খুলে শুনে রাখুন, আমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, আমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, ভালো করে শুনে রাখুন, এবং আমি রাসূল, আমি ভবিষ্যতের রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছেন। সব লোকজন অবাক হয়ে গেলেন। তো একটু খেয়াল করে দেখুন যে ওই সময় কিন্তু খেজুর পেকেছিল, তাহলে মারিয়াম আলাইহিসসালাম উনি খেজুর খাচ্ছিলেন, সো এখানে কিন্তু খেজুর কিন্তু আপনার গরমকালের দিকে হয়, একটু খেয়াল করে দেখবেন, ওইটা কিন্তু আপনার পূর্ণাঙ্গ শীতের মধ্যে হয় না। সো যারা খ্রিসমাস ডে পালন করছে, অ্যাজ এ কোরআন যদি আপনি হিসাব করেন তাহলে সেটিও ভুল রাস্তায় আছে, এক, আর দ্বিতীয়ত যদি আপনি বাইবেল দেখেন, গসপেল অফ লুকের যে মানে বুক অফ লুকের কথা যেটা বললাম,
হ্যাঁ, যে আপনার চ্যাপ্টার হচ্ছে 8, চ্যাপ্টার হচ্ছে 2 আর ভার্স হচ্ছে 8, হ্যাঁ, তাও আপনি ওই জায়গায় আপনি ভুল রাস্তায় আছেন। সো ওইখানে বলা হচ্ছে যে ওই যে শেফার্ডরা তারা কিন্তু বাইরে ছিল, শেফার্ডরা যারা তারা কিন্তু বাইরে ছিল, আর তারা গরমের কারণেই তারা ফিল্ড মানে ফিল্ড মাঠের দিকে ছড়িয়ে ছিটে ছিল। সো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কালকের দিনে যে মানে 25শে ডিসেম্বর যেটা, সেটা কোনোভাবে ঈসা আলাইহিস সালামের জন্মদিন নয়, 100% শিওর এটা। আর এইটা অনেক খ্রিস্টানরা, বহু খ্রিস্টান মানে অধিকাংশ খ্রিস্টানরাই কিন্তু এরা স্বীকার করেছে, বড় বড় স্কলার যারা, যে না এটা কোনো দিন না, এটা যে ঈসা আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করেছিলেন, যীশু খ্রিস্ট যে জন্মগ্রহণ করেছিলেন, এটা তেমন নয়, বরং মানুষ ভুলের পথে রয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে আমি জাতিকে বাঁচানোর জন্য দাওয়াতের কথা বলছি, যারা ইসলাম ধর্মের ধারক বাহক বা ইসলাম ধর্মকে গ্রহণ করে চলেন, যারা মুসলমান মানুষ, তাদের জন্য বলছি যে আপনি কেন অন্য ধর্মের সাথে জুড়ে যাবেন। সবচেয়ে বড় বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মনে করে ইমান আনলো, ইমান আনার পরেও যদি ইমানের উপরে যদি সন্দেহ করে, যেমন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা লা ইয়ারতাবু, যদি কেউ ইমান আনার পরেও যদি আবার কেউ সন্দেহ পোষণ করে ইসলাম নিয়ে, তাহলে তার ইমানটা ভাঙতে শুরু করে, পচন ধরেছে ইমানে। সো ইমানটা ভাঙার জন্য অন্যতম দায়ী ইসলাম নিয়ে সন্দেহ করা, বা ইসলামের মধ্যে সব কিছু পাবেন না, যা ভালো কিছু জিনিস তা ইসলামের মধ্যে নাই, ওটা আরও অন্যান্য ধর্ম থেকে নিতে হবে, এই ধারণা যদি আপনার থাকে তাহলে আপনি ভুল রাস্তায় আছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য টিচার অফ এভরিথিং, আপনি যে কোনো সাবজেক্টের নাম করবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য টিচার অফ ইট। সো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছে, আজকের বিজ্ঞানীরা তার প্রমাণ করছে, আল্লাহ রাসূল দিয়ে গিয়েছে যা 1450 বছর পূর্বে, এখন বিজ্ঞানীরা প্রমাণ করছেন। সো হি ইজ দ্য ফাদার অফ অল সায়েন্টিস্ট, বলা যেতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমস্ত বিজ্ঞানের বাবার বাবা। সো আল্লাহ সাল্লাম যা কথা বলে গেছেন তা অবশ্যই বিজ্ঞানের সাথে মিল রয়েছে, যদি বিজ্ঞানের সাথে মিল না থাকে ভাবতে হবে যে বিজ্ঞান ভুল, আর বিজ্ঞানটা হয়তো বা কিছুদিন পরে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। তো সেই জন্য বলছি যে আল্লাহ সাল্লাম যা দিয়ে গেছে, যা ভালো কাজ পৃথিবীতে ঘটতে পারে তা সব রয়েছে কোরআনুল কারিম এবং হাদিসের মধ্যে। সো এখানে ভাই, খাস করে কালকের দিনে ওই নিয়াতে কেক খাওয়া থেকে বিরত থাকুন। এখন বলতে পারেন না ভাই আজ কালকের দিনে একটু কেক খাবো, কেক বাজারে ভালো পাওয়া যায়, তো আমার নিয়াতটা অন্যদিকে যাবে। দেখেন শয়তান আপনার সাথে সবসময় আছে। সো শয়তান আপনাকে চেষ্টা করবে, মানে অলওয়েজ আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করবে আপনার ইমানের রাস্তা থেকে। সো আপনি কেক খাবেন মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে, আপনি খাচ্ছেন বিষ আর বলছেন আমি শুধু, তারপরে আপনি কি মরবেন? না, অবশ্যই আপনি মারা যাবেন, তাই না? তো এখানে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা মুসলমান মানুষ, আল্লাহ নিজেই বলেছেন ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম, আমার কাছে অনলি অ্যাকসেপ্টেবল রিলিজন ইজ ইসলাম, একমাত্র ধর্ম আমার কাছে যেটা আমি গ্রহণ করব, যেটা আমি নিব সেটা হচ্ছে ইসলাম। সো এইখানে বুঝতে হবে যে অন্য কোনো ধর্মের মধ্যে থেকে যে কোনো ভালো কিছু আপনার ধর্মে নিয়ে আসবেন এই সুযোগ কিন্তু নেই। আপনি একটু খুঁজে দেখুন আপনার ধর্মে রয়েছে অপার সুন্দর, অপার ভালো জিনিস, মানে অবশ্যই সমস্ত ভালো জিনিস আজকে ইসলামের মধ্যে রয়েছে। আর এমনিতে তো আপনার জন্মদিন পালন করা এটা ইহুদি খ্রিস্টানদের রীতি, আজকে এক শ্রেণীর মুসলমানরাও আমরা এটা করছি আর কি। তো সো যেমন করে হিন্দু ভাইদের পুজোর প্রসাদ খাওয়া একজন ইমানদার মুসলমানের জন্য হারাম, সিমিলারলি তারা যে জন্মদিন পালন করছেন তাদের আকীদাটা এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনে তিনার একটা সন্তানকে জন্ম দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো এই উপলক্ষে যে কেক, মেরি ক্রিসমাস, হ্যাঁ, তাহলে এটা একটা শাহাদা দেওয়া অনেকটা। সো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা মেসেঞ্জারে এই ধরনের কোনো হ্যাপি মেরি ক্রিসমাস ইত্যাদি ইত্যাদি পাঠাবেন না কাউকে, কোনো মেসেজ আসলে সেটাকে যাচাই করবেন, দেন সেন্ড করবেন, আর অন্তত পক্ষে নিজের ইমানটাকে বাঁচাতে কেক খাওয়া থেকে দূরে থাকুন। এই এটাও এক ধরনের প্রসাদ হয়ে যাবে, এটাও এক ধরনের প্রসাদ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার জাতির কাছে বার্তা, যাতে করে এই থেকে বাঁচে, কারণ এটা করলে কোনো কোনো পর্যায়ে শির্ক হয়ে যাবে, কোনো কোনো পর্যায়ে বিদাত হয়ে যাবে, কোনো কোনো পর্যায়ে নিজের ইসলামকে হেয় প্রতিপন্ন করা হবে, যা করবেন সেগুলোই পাপ। শির্ক করলেও বিশেষ তোবা ছাড়া মারা গেলে থাকার জায়গা জাহান্নাম, বিদাত করলেও পেছনে সামনে যে আমল করবেন তা কবুল হবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। আর যদি আপনি ইসলামের কোনো বিষয়কে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন, আর যদি মনে করেন ইসলাম ইজ নট দ্য কমপ্লিট রিলিজিয়ান, হ্যাঁ, এটা একটা কমপ্লিট রিলিজিয়ান নয়, সামথিং এখানে আনতে হবে, এনে তারপরে এটাকে পিউরিফাই করা হবে বা মানে ফুলফিলমেন্ট করা হবে, তাহলে আপনার ইমানটা ভাঙতে শুরু করেছে। আপনি একটু ভালো করে স্ক্রিপচারগুলো, ধর্মগ্রন্থগুলোকে একটু পড়াশোনা করুন।
তো যদি পড়াশোনা করেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ঈমান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ, জানেন কি, যে ঈমানটা যদি হারিয়ে যায় তাহলে গোটা পৃথিবীতে আপনি যদি, মানে আমি কথাটা এইভাবে বলি অনেক সময় যে গোটা পৃথিবী বিক্রি করে যদি দান করে দেন তো তাহলে কিন্তু ওই দান আপনার কাজে লাগবে না, আপনি যদি শাহাদা না পড়েন অর্থাৎ ঈমানদার না হন। তো ঈমানটা হারিয়ে যাবে, হ্যাঁ, তো ঈমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই ঈমান যদি ভাঙতে শুরু করে, ঈমানের মধ্যে যদি পচন ধরে, তাহলে তো ব্যাপারটা খুবই মুশকিল, তাই না? সো এই মেরি ক্রিসমাসের কেক খাওয়া থেকে দূরে থাকুন। কেক খেতে মন চায় পরে খাবেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, কিন্তু আজ মানে কালকে যদি কেক খান তাহলে মুশকিল হয়ে যাবে। যদিও আজকে আমাদের গাড়ির মধ্যে যারা রয়েছে, একটা প্রোগ্রামে যাচ্ছি বেলডাঙ্গায়, তো তারাও কেক খাচ্ছে, এটা কিন্তু সেই কেক না, সেটা বাড়ির তৈরি একটা কেক সকালে আমরা খাচ্ছি। সো ওই কেক দেখেই মনে পড়ে গেল 25শে ডিসেম্বরের কথাটা, যে এই যে এই কেকের ব্যাপারটা। হ্যাঁ, সো এই কেক খাওয়া থেকে বিরত থাকুন, অর্থাৎ এটাও এক ধরনের প্রসাদের মতো। এই কেক খাওয়া মানে অনেকটা খ্রিস্টানদের যে বিলিভ, বিশ্বাসটা যে মোহাম্মদ জিসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিল এই ডেটে, এটাকে অনেকটা সাপোর্ট করার মতো। সো এটা যে দিক দিয়ে যান পাপ হবে, কোনো কোনো সময় এটা শিরকের পর্যায়ে যাবে, কোনো কোনো সময় বিদাতের পর্যায়ে যাবে। সো আপনি নিজে বাঁচার চেষ্টা করুন, আর একটু খেয়াল করে দেখবেন আমি যেটা বললাম, আমার কথাগুলোকে একটু মিলিয়ে নেবেন, যে আজকে জলঙ্গি বলেন বা ডোমকল বলেন বা এই আশপাশটা আমাদের এলাকাটা বলেন, যে এখানে কিন্তু কোনো ইহুদি খ্রিস্টান নেই, তারপরে এখানে কিন্তু কেকের স্টল বসে। সো হু উইল বাই দেম, মানে ওই কেকগুলো কারা কারা খায় তাহলে? তাহলে আমরা হিন্দু ভাই যারা রয়েছে, আমরা যারা মুসলমান রয়েছে তারাই খায়। সো আমরাই সেলিব্রেট করি মেরি ক্রিসমাস, হুইচ ইজ হারাম ইন ইসলাম। সো এই রাস্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আর বন্ধুদেরকে যত পারবেন এটাকে শেয়ার করুন, ভিডিওটাকে শেয়ার করুন। এই জন্য মানে ভিডিওটা শেয়ার করলে আমার অ্যাকাউন্টে টাকা আসবে না, ভাবেন না, আবার এটা আমার বিজনেস নয়, যাদিকে যা হোক করা, মানে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য কিছু কথা যেগুলো আমরা ভুল করে থাকি, আর এই ভুলগুলো আমরা খুব উচ্চ শিক্ষিত মানুষগুলোই করি, সবচেয়ে কষ্ট হয় তখনই, যে আমরা সব বুঝি, দুনিয়া বুঝি, কোর্ট কাচারি বুঝি, তারপরে বিজনেস বুঝি, জমি জমা সব বুঝি, বাট যখন ধর্মের কাছে আসি তখন এ বিষয়ে আমার নলেজ নেই। এ বলে কিন্তু আমরা আমাদের ধর্মকেও যেমন ছোট করি, আমাদের নিজেকেও আমরা জাহান্নামের রাস্তায় ঠেলে দেওয়ার একটা ব্যবস্থা করে নিই। সো এই মেসেজটাকে পৌঁছানোর জন্য ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, যাতে করে মানুষ অন্তত এই পাপ থেকে, হ্যাঁ, এই কাবিরা গুনাহ বলেন বা শিরক বলেন, এখান থেকে মানুষ যাতে বেঁচে থাকে সেটারই একটা ব্যবস্থা করে দিন। যাই হোক, এতক্ষণ যা শুনলাম, আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক আদা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.